মাত্র 67 বছরের কোন নগরের ঘোষাল বাড়ির পূজো ঐতিহ্যে মোরা জনশ্রুতি এই পূজো নাকি সম্রাট আকবরের আমলের ঘোষালদের পূজোর মূল আকর্ষণই হলো সাংস্কৃতিক অনুষ্ঠান সবাই মিলে হই হই করে পঙ্ক্তি ভোজ যদিও করোনার কোপে এবার তা পুরোপুরি বন্ধ সম্রাট আকবরের থেকে সনদ পেয়ে আশুতোষ ঘোষাল এই কোন্নগরে জমিদারি পত্তন করেছিলেন সেই সময় থেকেই শুরু হয় ঘোষাল বাড়িতে দুর্গাপূজো তারপর থেকেই নিরবচ্ছিন্নভাবে ঘোষাল বাড়িতে দুর্গাপূজো হয়ে আসছে 567 বছরের পুরনো পরম্পরা কিন্তু তাতে কূপ পড়েছে করোনা অতিমারির খাওয়া-দাওয়া সাংস্কৃতিক অনুষ্ঠান সমস্তটাই এবারে বন্ধ করে দেওয়া অথচ এই নাট মন্দিরে উস্তাদ বড়ে গোলাম আলী খান থেকে শুরু করে হেমন্ত মুখোপাধ্যায় তারা সঙ্গীত পরিবেশন করেছেন গত দু বছর মানে করোনার আগের বছরও অনেক বিশিষ্ট শিল্পীরা এসেছে আমাদের পণ্ডিত গোবিন্দ বসু তবলা লহরা করে নিয়েছে কিন্তু গত বছর থেকে আমরা আমাদের ফ্যামিলি যে ফাংশন সেটাকে হাফ করে নিয়ে এসেছিলাম এবারে কোনো ফাংশনই হচ্ছে না ঘোষাল বাড়িতে নরসিংহ মূর্তি পুজো হয় দালানেই ঠাকুর তৈরি হয় দশমীর দিন মাকে বরণের ক্ষেত্রেও রয়েছে বিশেষ রীতিনীতি আমাদের এখানে প্রথা আছে যে এও করে মানে আলতা সিঁদুর দিয়ে তাকে সাজানো হয় বউদেরকে সকালবেলা সাজিয়ে তারপরে আমাদের পান্তার সাথে ইলিশ দেওয়া হয় মানে সে আমিষটা খেলো তার হাজবেন্ডের মঙ্গল কামনায় সে একটু আমিষটা খেয়ে তারপরে মাকে বরণ করে যাতে তার আমিষ খাওয়াটা বন্ধ না হয় এইবার পূজোয় হচ্ছে না কোনো আড়ম্বর করোনা কেড়েছে তাঁদের পরিবারের সদস্য শেফালী ঘোষালকে তিনি পুজো পরিচালনা করতেন তবে নিয়ম নিষ্ঠা তাদের মন খারাপ কিন্তু পূজোটা তারা বন্ধ করেননি তাদের যেটা মা দুর্গার কাছে কামনা যে এই অতিমারি থেকে তাড়াতাড়ি যেন বিশ্ববাসী মুক্তি পায় কোন্নগর থেকে বিধান সরকার জি ২৪ ঘন্টা